জানিস একদিন রুম্পা পাপির বাসায় না চুর ঢুকেছিল, তখন ওই চুরকে ধরার জন্য আমি পুলিশ নিয়ে গেছিলাম রুম্পা পাপির বাসায়। বাহ, আমার আব্বু তো দেখতেছি অনেক সাহসী, আই এম সো লাকি। আরেকবার রুম্পা পাপির অনেক জ্বর হয়েছিল, তখন আমি রুম্পা পাপির জন্য ডাক্তার নিয়ে গেছিলাম। বাহ, আমার বাবা তো দেখতেছি অনেক দয়াবান, আই এম সো লাকি। ও আচ্ছা, আরেকটা কথা মনে পড়ছে, আরেকটা ঘটনা। একদিন না রুম্পা পাপির একটা লাইট নষ্ট হয়ে গেছিল, তখন আমি মেকানিককে ডেকে নিয়ে রুম্পা পাপির বাসায় গেছিলাম। এতজনকে নিয়ে না গিয়ে জনি সিন্সকে নিয়ে গেলে তো পারতা। কি রে, এই জনি সিন্সটা কে? আসলে আব্বু উনি হচ্ছে অনেক গুণী একজন মানুষ, যিনি পুলিশ, ডাক্তার, পাইলট, শিক্ষক, ডাকাত, চোর ইত্যাদি ইত্যাদি। হারামজাদা, এই জনি সিন্স থেকে কিছু শিখবে না? আজকে যদি তুই ওর মতো হতে পারতি, ওর মতো ট্যালেন্টেড ব্যক্তি হতি, তাহলে আমি পায়ের উপর পা তুলে আজকে শুক করতাম। লজ্জা লাগা দরকার তোর, লজ্জা লাগা দরকার। Thanks for watching this video and please follow my page and subscribe my YouTube channel. Assalamualaikum.